অ্যাড আপসেল অ্যান্ড ক্রস সেল প্রোডাক্ট, অর্থাৎ আপনার যে প্রোডাক্টগুলো আছে, আপনি আপনার ক্লায়েন্ট চাচ্ছে যে কোনো একটা প্রোডাক্টে যখন যাবে তখন এটা রিলেটেড কিছু প্রোডাক্ট আপনাকে সাজেস্ট করবে। যেমন ধরেন এখানে টি শার্ট আছে, যখন এই পেজের ভিতরে আসবে তখন আপনি চাচ্ছেন যে এখানে একটা ব্যাগ দেখাবে, ব্যাগ যে প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টটা আপনার এখানে দেখাবে। ওইটা করার জন্য আপনি ওই প্রোডাক্টে এডিটে যাবেন, ধরেন এই প্রোডাক্ট, আপনি এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করলে আপনি এই পেজে আসবেন। এখন লিঙ্কড প্রোডাক্টে ক্লিক করবেন, এখানে বলতেছে আপসেল। আপসেলের ভিতরে আপনি মনে করেন যেই প্রোডাক্টগুলো আপনি চাচ্ছেন এই প্রোডাক্ট পেজের ভিতরে রাখতে, অর্থাৎ এই প্রোডাক্ট ডিটেলস পেজের ভিতরে নিচে এখানে থাকবে, তো ওইটার জন্য আপনি এখানে সার্চ করতে পারেন আপসেলের জন্য। যেমন ধরুন আমরা এখানে বললাম হোয়াট ইজ, আমাদের একটা প্রোডাক্টের নাম ছিল হোয়াট ইজ লোরেম ইপসাম, তো ওই প্রোডাক্ট আমি অ্যাড করে দিলাম, এটা আমি সেভ করে দিলাম, আপডেট করলাম, একটা রিলোড দিই, এটা রিলোড দিলে আপনি দেখতে পাবেন যে ইউ মে অলসো লাইক, অর্থাৎ একটা এই প্রোডাক্টের ভিতরে এই আইটেমটা দেখাচ্ছে। আপনি চাইলে আরো তিন চারটা সেট করতে পারবেন। এরপর মনে করেন যে আপনি এই আইটেমটা আপনার কার্ডে অ্যাড করলেন, কার্ডে অ্যাড করার পরে আপনি চাচ্ছেন যখন এই আইটেমটা কার্ডে অ্যাড করবে তখন এটার সাথে এখানে কিছু প্রোডাক্ট দেখাবে। তো আপনি চাইলে মনে করেন এখানে লিঙ্ক প্রোডাক্টে যে ক্রস সেলে কিছু অ্যাড করে দিতে পারেন, যেমন আপনি চাচ্ছেন যে এই হোয়াট ইজ লোরেম ইপসামটাও থাকবে, পাশাপাশি আপনার আরেকটা ওয়াচ থাকবে। আমি বললাম এখানে ওয়াটার প্রুফ, এখানে ওয়াটার প্রুফ যে আমাদের ওয়াচটা আছে ওইটা এখানে অ্যাড করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছি যে আপসেল যেটা এটা থাকবে হচ্ছে আপনার প্রোডাক্ট পেজের ভিতরে, আর ক্রস সেলটা থাকবে হচ্ছে আপনার কার্টের ভিতরে। একটা রিলোড দিই, এখানে দেখতে পাচ্ছি ইউ মে বি ইন্টারেস্টেড ইন, দুটো প্রোডাক্টের এখানে লিঙ্ক দিচ্ছে। ওকে, এ হচ্ছে বিষয়। তো এভাবে আপনি আপসেল এবং ক্রস সেল আইটেম অ্যাড করতে পারেন।